আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরাকাতু প্রিয় ভাইয়েরা আমরা আজকে দেখেছি যে কোরআনুল করিম পাওয়া গিয়েছে হিন্দুদের পূজাতে মূর্তির পায়ের উপরে যেটা নিয়ে পুরা বাংলাদেশে এখন মুসলমানদের মধ্যে একটি তোলপাড় শুরু হয়েছে এবং তাদের যেই বিক্ষোভ তাদের যে অন্তরের জ্বালা সেটি তৈরি হয়েছে এবং প্রতিবাদ শুরু হয়েছে আমরা এর তীব্র নিন্দা জানাই প্রতিবাদ জানাই এবং ধিক্কার জানাই এই ধরনের কাজ যারা করে তাদেরকে এবং প্রশাসনের প্রতি আমাদের অনুরোধ যে কোরআন শরীফ ওসি সাহেবের হাতে উনি নিজে প্রুফ এই কোরআন শরীফ ওনার হাতে উনি নিজে সাক্ষী উনি নিজে এসে দেখে যে পূজা মণ্ডপের পূজা তাদের তাদের কি জানি একটা মূর্তি মূর্তি নিচে আমাদের কোরআন শরীফ রেখে আমাদের কোরআনকে তারা অপমান করেছে হ্যাঁ এই যে শত শত এখানে আছে এই ধরনের কাজ যারা করে তাদেরকে অতি দ্রুত তাদেরকে আইনের আওতায় এনে বিচার করা অন্যথায় যদি মুসলিম জনতা এর সঠিক বিচার না পায় তাহলে হয়তো আল্লাহ না করুক তারা নিজের হাতে আইন নিয়ে নিতে বাধ্য হবে কারণ এটি কোনো সাধারণ বিষয় নয় একজন মুসলমানের জীবনের সবচেয়ে বেশি যে জিনিসটাকে মানুষ শ্রদ্ধা করে সম্মান করে ভালোবাসে সেটি হচ্ছে তার পবিত্র কিতাব আল কোরআন সেই কোরআন যখন ভিন্ন ধর্মের কেউ তাদের মূর্তির উপরে রাখবে অথবা তাদের মূর্তির পায়ের উপরে সেই কোরআন পাওয়া যাবে এর চেয়ে অবমাননাকর এর চেয়ে দুঃখজনক এর চেয়ে উস্কানিমূলক আর কিছু হতে পারে না আমরা সব সবসময় মুসলিমদেরকে দোষ দিয়ে থাকি মুসলিমরা দাঙ্গা করে মুসলিমরা এ জ্বালাও ফোড়া পোড়াও করে এই করে সেই করে কিন্তু আমরা এটা বুঝতে চাই না যে মুসলিমরা আসলে কখনো নিজে থেকে এগুলি করে না মুসলিমদেরকে যখন কেউ উস্কে দেয় মুসলিমদের গায়ে পড়ে যখন কেউ লাগতে আসে কেউ যখন মুসলিমদেরকে উস্কে দেয় তাদের ধর্মীয় অনুভূতিতে আঘাত করে তাদেরকে গায়ে পড়ে তাদের সাথে ঝগড়া করতে আসে তখন তারা সেটার প্রতিবাদ করে তখন তারা সেটার সেটার বিরুদ্ধে অবস্থান নেয় প্রিয় ভাইয়েরা আমরা স্পষ্ট বলতে চাই যে এই ঘটনার তীব্র নিন্দা জানাতে হবে এই ঘটনা যারা সংশ্লিষ্ট তাদেরকে অতি দ্রুত যত দ্রুত সম্ভব তাদেরকে আইনের আওতায় আনতে হবে তাদের দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে এমন শাস্তি দিতে হবে যেন মৃত্যু পর্যন্ত আজীবন কেমত পর্যন্ত যেন এই ধরনের দুঃসাহস আর কোনো বিধর্মীরা কোনো ধরনের এই ধরনের দুঃসাহস না করে পাশাপাশি আমরা ওই ধরনের নামধারী ওই সব নামধারী মুসলিমদেরকে সতর্ক করতে চাই যারা বলে থাকেন ধর্ম যার যার উৎসব সবার আপনার লজ্জা থাকা উচিত আপনার বিবেক যদি একবার চিন্তা করেন আপনি বিবেক দিয়ে যে যারা আপনার ধর্মীয় গ্রন্থকে এইভাবে অবমাননা করে যারা আপনার ধর্মীয় অনুভূতিতে আঘাত করে যারা আপনার ধর্মকে অপমান করে তাদের তাদের সাথে আপনার কি ধরনের এই কীভাবে এরকম বন্ধুত্বপূর্ণ সম্পর্ক থাকে তাদের ব্যাপারে আপনি কি ধরনের এরকম মানসিক মানসিকতা রাখতে পারেন যে ধর্ম যার যার উৎসব সবার ধিককার জানায় ওই সব মানুষদের আমাদেরকে এই জায়গা থেকে এই জায়গাগুলি থেকে ফিরে আসতে হবে এদেরকে বয়কট করতে হবে প্রিয় ভাইয়েরা আমরা জানি আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম বলছেন আল কুফরু মিল্লাতুন ওয়াহেদা কুফুরি শক্তি সবাই হচ্ছে একটি জাতি একটি তারা ঐক্যবদ্ধ তারা সবসময় মুসলিমদের পিছনে লেগে থাকে কিভাবে মুসলমানদের ক্ষতি করবে কিভাবে মুসলিমদের উস্কে দিবে কিভাবে তাদের ধর্মীয় অনুভূতিতে আঘাত আনবে কীভাবে তাদের অন্তরে জ্বালা সৃষ্টি করবে কিভাবে তাদের ক্ষতি করবে এটা হচ্ছে তাদের টার্গেট থাকে প্রত্যেকটা আপনি ধর্ম যাই বলেন হিন্দু বলি বৌদ্ধ বলি খ্রিস্টান বলি যারাই বলি কুফুরি যত শক্তি আছে সবাই কিন্তু ঐক্যবদ্ধভাবে তাদের মুসলমানদের ক্ষতিতে লিপ্ত আমরা জানি মুসলিম মুসলিমদের যারা অ্যান্টি যারা বিপরীত হিন্দু ধর্ম বৌদ্ধ ধর্ম প্রত্যেকের একত্রিত কিছু সংগঠন আছে কিন্তু আমরা মুসলিমরা আজ বিচ্ছিন্ন আমরা ঐক্যবদ্ধ হতে পারছি না আমরা ঐক্যবদ্ধ হতে পারছি না বলেই তারা আমাদের উপর এই ধরনের আক্রমণ এই ধরনের আচরণ আমাদের সাথে দেখানোর সাহস পাচ্ছে আমরা সর্বোপরি এই ঘটনার তীব্র নিন্দা জানাচ্ছি প্রতিবাদ জানাচ্ছি এবং যারা এই ভিডিওটি দেখছেন তাদের প্রতি অনুরোধ থাকবে এই ভিডিওটি প্রচার করে আপনিও প্রতিবাদে অংশগ্রহণ করুন আপনিও এর বিরুদ্ধে অবস্থান নিন আপনি আপনার মুসলমানিত্বের জায়গা থেকে আপনার ইমানের জায়গা থেকে আপনার ইমানের দাবি এটা প্রথমে যদি আপনি হাত দিয়ে পারেন সেটাকে প্রতিহত করবেন যদি হাত দিয়ে না পারেন তাহলে মুখ দিয়ে সেটা প্রতিহত করবেন মুখে হাতে যদি পারে না পারেন তাহলে অন্তর দিয়ে সেটা ঘৃণা করতে হবে আমরা সবাই সবার জায়গা থেকে এর প্রতিবাদ জানাচ্ছি এবং এর তীব্র নিন্দা জানাচ্ছি এই ঘটনার সুষ্ঠু তদন্ত বিচার এবং দৃষ্টান্তমূলক শাস্তির আমরা দাবি জানাচ্ছি আল্লাহ তাআলা আমাদের সবাইকে হেফাজত করুন আসসালামু আলাইকুম বারাকাতুহু